নমস্কার বন্ধুরা, আজও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মকটেল এর রেসিপি। কিন্তু আগেও আমি অনেকগুলি মকটেলের রেসিপি অলরেডি শেয়ার করে ফেলেছি। আপনারা যদি এখনও সেই সমস্ত রেসিপি দেখে না থাকেন, তাহলে প্লিজ ভিজিট করুন সামার স্পেশাল ড্রিঙ্কসের প্লেলিস্টে, তারপর দেখে ফেলুন আর বাড়িতে তৈরি করে নিজেকে এবং পরিবারের সকলকে খুশি করে দিন। শুরু করব আজকের রেসিপি, কিন্তু তার আগে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মৃতির হেসেল। শুরু করছি নতুন একটি পর্ব, আর এই পর্বের সকল ভিউয়ার্সকে জানাই স্বাগত। দেরি না করে চটপট আয়োজন করে ফেলি। প্রথমেই বেশ কিছু লিচু আর দুটি পাতিলেবু নিয়ে নিয়েছি। ও হ্যাঁ, আজকে কিন্তু যে মকটেলটা বানাতে চলেছি তার নাম লেমন মিন্ট লিচি ড্রিঙ্কস বা লিচি মকটেল। প্রথমেই লিচুর খোসা ছাড়িয়ে নেব। সাদা যে পাল্প পাবো সেটি কাজে লাগবে। অলরেডি লিচুর খোসা ছাড়িয়ে ফেলেছি এবং ভিতরে যে বীজ আছে সেটি বাদ দিয়ে দেব। এরপর একটি মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে ঢেলে দিলাম লিচু পাল্প। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 teaspoon সুগার অর্থাৎ চিনি। ভালোভাবে এরপর পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেছে, এটি সরিয়ে রেখে দিলাম। এই মকটেলটি বানানোর জন্য 15 ml পাতিলেবুর রসের প্রয়োজন, তাই পাতিলেবু কেটে নিচ্ছি এবং তা থেকে রস বার করে নিচ্ছি। নিয়ে নিলাম একটি গ্লাস। এবার তার মধ্যে অ্যাড করব 5 থেকে 6টি আইস কিউব। এবার গ্লাসের মধ্যে অ্যাড করে দেব 15 ml পাতিলেবুর রস। এরপর গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা লিচু জুস। এরপর 4-5 টুকরো লেবু ব্যবহার করছি। অ্যাড করছি 6 থেকে 7টি মিন্ট লিভস বা পুদিনা পাতা। এরপর সমস্ত উপকরণ ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। বাকি গ্লাসটুকু ক্লাব সোডা দিয়ে ভর্তি করে দিচ্ছি। গার্নিশিং এর জন্য একটি লেবুর স্লাইস এবং পুদিনা পাতা ব্যবহার করেছি। আজকের রিফ্রেশিং নন অ্যালকোহলিক মকটেল একদম তৈরি হয়ে গেছে। তিথি এলে তো অবশ্যই এটা ট্রাই করুন। যাই হোক, যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যাবার আগে আরও একবার মনে করিয়ে দিই, আমাদের চ্যানেলে যারা নতুন ভিজিট করলেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিন, প্রচুর শেয়ার করুন আর তার সাথে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো ধন্যবাদ।